महिलाओं के उत्पीड़न के खिलाफ भाजपा सांसदों ने लोकसभा परिसर में गांधी प्रतिमा के सामने विरोध प्रदर्शन किया। बिहार और राजस्थान सहित पश्चिम बंगाल जैसे राज्यों में महिलाओं के उत्पीड़न और दुर्व्यवहार की घटनाओं के खिलाफ भाजपा सांसदों ने लोकसभा परिसर में गांधी प्रतिमा के सामने विरोध प्रदर्शन किया। সুকান্ত বাবু আজকে আপনারা এখানে ধর্ণায় বসেছেন, বাংলায় বিভিন্ন জায়গায় যে সমস্ত নারী নিগ্রহের ঘটনা হচ্ছে সেই সমস্ত নিয়ে যদি সেই সম্পর্কে কিছু বলেন। দেখুন, আমাদের গোটা বাংলা জুড়ে মহিলাদের উপর যে একের পর এক অত্যাচার চলছে তার বিরুদ্ধে আমাদের এই ধর্ণা গান্ধীমূর্তির পাদদেশে, তার কারণ আমাদের বিরোধীরা মণিপুর দেখতে পান কিন্তু চোদ্দতলা থেকে মালদা দেখতে পাচ্ছেন না। গত কয়েকদিন ধরে কুচবিহারে একটি নাবালিক মেয়ে 14 বছর 2 মাস বয়স, যান মুখ্যমন্ত্রীকে বলছি একবার কুচবিহারের মিশন হসপিটালে গিয়ে দেখে আসুন, মেয়েটি মৃত্যুর সাথে লড়াই করছে, 4 জন দুষ্কৃতী তাকে লাগাতার ধর্ষণ করেছে এবং সেই ধর্ষণের ফলে সে অসুস্থ হয়ে এখন মৃত্যুর সাথে লড়াই করছে, কিন্তু সেই কুচবিহার চোখে পড়ে না আমাদের বিরোধীদের, তাদের মণিপুর চোখে পড়ে। তো স্বাভাবিকভাবে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, বাংলার মানুষকে রক্ষা করতে হবে, বাংলার মেয়েদেরকে রক্ষা করতে হবে এই অত্যাচারী শাসকের। এই কুচবিহার মালদা যে সমস্ত এই ঘটনাগুলি, এই সমস্ত বিষয়গুলিকে আপনারা সংসদের ভিতরেও তুলতে চলেছেন? অবশ্যই, আমাদের সংসদের ভেতরে আমাদের যারা সাংসদ আছে তারা মালদা থেকে শুরু করে পাঁচলা সাউথ থেকে শুরু করে যে বিজেপির প্রার্থীর সাথে অসভ্য আচরণ হয়েছে তার সাথে সাথে যে মালদার যে ঘটনা, কুচবিহারের যে ঘটনা, আলিপুরদুয়ারের ঘটনা, বীরভূমের ঘটনা, উত্তর দিনাজপুরের ঘটনা, আদিবাসী মহিলাকে বাচ্চা মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা, এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সমস্ত সাংসদরা, বিজেপির সাংসদ যারা আছেন তারা তাদের লোকসভাতে তাদের প্রতিবাদ। অসংখ্য ধন্যবাদ সুকান্ত।